আজকে তোমাদের প্রমাণ সমেত দেখাবো আমার প্রকাশিত বইগুলো থেকে 25টির বেশি জিকে জিএস প্রশ্ন হুবহু কমন এসেছে এবং কিছু ইজি কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আমি চর্চা করতে চাই না, যেমন সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিল, কেদারনাথ কোথায় অবস্থিত ইত্যাদি ইত্যাদি। তোমাদের 50টি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের প্রশ্নের ধরনটা ঠিক এরকম ছিল। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে জিএস মিলে 35টা মতো প্রশ্ন ছিল, সাধারণ ধরনের প্রশ্ন যেগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এরকম প্রশ্ন ছিল 5টি মতো, 5টি কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন এসেছিল এবং 5টি প্রশ্ন ছিল রিজনিং টাইপের জিকে। আমার প্রকাশিত বই থেকে উপরের 35টি প্রশ্নের মধ্যে 25টির প্রশ্ন হুবহু কমন এসেছে। আমি পেজ নাম্বার সময় তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এই বইটি সংগ্রহ করেছিল মেনে নিতে পারো, আর যারা এখন এই বইটি সংগ্রহ করতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করে নাও। আর এই বইটিকে আজকের এই ভিডিও দেখে যারা সংগ্রহ করতে চাইছো তাদের জন্য বিশেষ অফার রয়েছে। আজকে আমার খুব আনন্দের দিন, আমার প্রকাশিত বইগুলোতে কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষাতেও 25টি বেশি প্রশ্ন কমন এসেছিলো এবং পশ্চিম পুলিশ এডিপনেশনাল পরীক্ষাতেও 25টি বেশি প্রশ্ন হুবহু কমন এসেছে। যদি এই 5000 প্লাস জিকে বইটিকে তুমি হোম ডেলিভারি নিতে চাও সেক্ষেত্রে 170 টাকা দিতে হবে না, 150 টাকা পেমেন্ট করলেই হবে। শুধু আজকের জন্য এই অফারটি রয়েছে। আর যারা এই ভিডিও দেখে পিডিএফও সংগ্রহ করতে চাইছো তাহলে 60 টাকা পেমেন্ট করতে হবে না, পিডিএফ সংগ্রহ করতে চাইলে 50 টাকায় তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবার দেখো আমার বই থেকে যে প্রশ্নগুলো হুবহু কমন এসেছিলো পেজ নাম্বার সময় তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের একটা কোশ্চেন এসেছিলো, কংগ্রেসের সুরাট অধিবেশনের যে নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়েছিল সেটি কোন সাল অনুষ্ঠিত হয়েছিল। দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে, দেখো রয়েছে, দেখো চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পর গঠিত হয়েছিল, 1977 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের পর। এবং দেখো এটা দেখো রয়েছে 61 নম্বর পৃষ্ঠায়, তোমরা এটা দেখতে পাচ্ছ। এবার পরবর্তী কোশ্চেন ছিল, দেখো পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে, দেখো এই দেখো পানিপথে দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয়েছিল, পেজ নম্বর তোমার 69 পেয়ে যাবে। এরপর দেখো কোশ্চেন ছিল কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে। দেখো এখানটা কোটা শহরটি দেখো রাজস্থান রাজ্যে অবস্থিত, এটা চম্পল নদীর উপরে রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা রয়েছে, এটা তোমরা 93 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। এরপর দেখো কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল, দেখো এই কোশ্চেন তোমরা পেয়ে যাবে। বাংলায় স্বাধীনতা অর্জন করে 1971 খ্রিস্টাব্দে 74 নম্বর প্রশ্ন, দেখো 147 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। এরপর দেখো কোশ্চেন ছিল, দেখো একদম হুবহু মিলে গেছে, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখতে পাচ্ছ, 4টে অপশন দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে লেখা আছে শ্বাসমূল কথা দেখতে পাচ্ছ, সুন্দরী গরান গেওয়া, দেখো এখানে রয়েছে সুন্দরী গরান গেওয়া, কচুরিপনা তোমার উত্তর নয়। দেখতে পাচ্ছ হুবহু কীভাবে মিলে গেছে প্রত্যেকটা কোশ্চেন। দেখো এটা ছিল 121 নম্বর পৃষ্ঠায় ছিল, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এই দেখো আন্দিজ পর্বতশ্রেণী দক্ষিণ আমেরিকায় অবস্থিত, তোমরা দেখো একটা 85 নম্বর পৃষ্ঠায় এই কোশ্চেনটা পেয়ে যাচ্ছ। এরপর দেখো লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ, দেখো এখানে একটা কোশ্চেন ছিল চীনের হুয়াংও নদীর অববাহিকার সমভূমি কী জাতীয় সমভূমি, লোয়েস সমভূমি। চীনের যে হুয়াংও নদীর অববাহিকা সেটা কিন্তু বায়ু দ্বারা প্রভাবিত আমরা সকলে জানি, তাই কিন্তু দেখো এরকম সেম টাইপের কোশ্চেন একটু ঘুরিয়ে এসেছিলো, এটাও তোমরা পেয়ে যাচ্ছ কত নম্বর পৃষ্ঠায়, 106 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাচ্ছ। এরপর দেখো এসেছিলো নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট মহিলা কয়লার উদাহরণ, দেখো এটা এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে হচ্ছে 102 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে, সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এবার দেখো এছাড়াও আরেকটা পৃষ্ঠা তোমরা পেয়ে যাবে এই কোশ্চেনটা, 115 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে অ্যান্থ্রাসাইট, দেখতে পাচ্ছ কার্বনের পরিমাণ প্রায় 94% সর্বোৎকৃষ্ট এটা কয়লা। এরপর দেখো একটা কোশ্চেন দেখো এসেছিলো নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত, দেখো তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে পটাশিয়াম নাইট্রেট সংকেত, KNO3 রাসায়নিক সংকেত, তোমরা এই কোশ্চেনটা উত্তর পেয়ে যাবে 100 নম্বর পৃষ্ঠায়। এরপর দেখো ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের সঙ্গে যুক্ত, দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে, দেখো এদের বিখ্যাত তামা খনি ক্ষেত্রী কোন রাজ্যে অবস্থিত, রাজস্থানে অবস্থিত, 102 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এরপর দেখো থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়ে থাকে, দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে, দেখো 226 নম্বর কোশ্চেন, থাইরক্সিন খরিত হয় কোন গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, তোমরা এটা হচ্ছে 129 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। আমি পৃষ্ঠা নাম্বার সময় তোমাদের বলে দিচ্ছি, মারাঠি ও কেশরী নামক পত্রিকা কে সম্পাদন করেছিলেন, দেখো এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমরা এই কোশ্চেনটা, কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক, 67 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাচ্ছ। বিক্রম সারাবাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত, দেখো এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে এসেছে, এই কোশ্চেনটা বইতে আছে, কেরালাতেও একটা উত্তর হবে, তোমরা একটু খুঁজে নেবে দেখবা পেয়ে যাবে, দেখো বিক্রম সারাবাই পুরস্কার কৃত দেওয়া হয়। এবার দেখো ইম্পিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে, দেখো এই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে হচ্ছে, দেখো 134 নম্বর পৃষ্ঠার 118 নম্বর কোশ্চেনটা তোমরা দেখলে বুঝতে পারবে। এরপর দেখো তরল ধাতু কোনটি, এই কোশ্চেনে তোমরা দেখো 106 নম্বর কোশ্চেন পেয়ে যাবে, পৃষ্ঠা নম্বর 114 তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো মহাবলীপুরম সপ্তরথ মন্দির কোন রাজারা সৃষ্টি করেছিলেন, দেখো এটা পেয়ে যাবে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কোন পল্লব রাজারা আমলে মহাবলীপুরম রথ মন্দির হয়েছিল, অর্থাৎ পল্লব রাজার সময় হয়েছিল, এটা 47 নম্বর পৃষ্ঠা তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। এরপর দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের গ্রহণ বয়স কত, সেটা দেখো তোমার 72 নম্বর কোশ্চেনে পেয়ে যাচ্ছ, এ দেখো লেখা আছে এখানে সুপ্রিম কোর্টের বিচারপতিতে অবসর গ্রহণের বয়স 65 বছর, 152 নম্বর পৃষ্ঠা তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিল, তোমরা এই বইটা সার্চ করবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমার বইয়ে গিয়ে দেখতে পারবে, এটা মিস্টেক গেছে এখানে অ্যাড করা, এই কোশ্চেনটা বইতে রয়েছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় থাকে, দেখো এটাও কিন্তু হুবহু কোশ্চেন কমন রয়েছে, দেখো এখানে রয়েছে ভারতের সংবিধান স্থপতি বা যে জনক সেটা হচ্ছে বিআর আম্বেদকর, দেখো 153 নম্বর পৃষ্ঠায় রয়েছে।
প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা নিউটনের কোন গতির সূত্র। তোমরা যদি এই জায়গাটা ভালো করে পড়তে, অর্থাৎ এই পেজ নম্বর হচ্ছে 109 নম্বর পেজে, যদি 18 নম্বর কোশ্চেনে ভালো করে করতে, তাহলে কিন্তু এই কোশ্চেনটাও কমন পেয়ে গেছো। এবার দেখো পেশো শব্দের অর্থ কী। দেখো এই এই কোশ্চেনটা কিন্তু, দেখো পেশো শব্দের অর্থ কিন্তু প্রধানমন্ত্রী। যদি তুমি এই পেজটা ভালো করে পড়ে থাকো 57 নম্বর পৃষ্ঠা, তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে পারবে। এরপর দেখো একটা কোশ্চেন ছিল, কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে করেছিল। দেখো এটাও তোমরা পেয়ে যাবে 208 নম্বর কোশ্চেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 58 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। এরপর দেখো নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। দেখো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, একমাত্র 21 মার্চ সঠিক অ্যান্সার। এবার দেখো এখানে পেয়ে যাবে 35 নম্বর কোশ্চেন, দেখতে পাচ্ছ দিন রাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, এটা হচ্ছে 102 নম্বর পৃষ্ঠা তোমরা পেয়ে যাবে। এছাড়াও অনেক কোশ্চেন কমন রয়েছে যেগুলো আমি এখানে তুলে ধরিনি, তোমরা একটু বইয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম যে এই বই থেকে তোমাদের 25টার বেশি প্রশ্ন কমন এসেছে, 25টার বেশি কোশ্চেন তোমাদের এখানে দেখালাম, কিন্তু আরও কোশ্চেন কমন রয়েছে, তোমরা একটু খুঁজে নেবে, তাহলেই তোমাদের বেশি বুঝতে পারবে যে এই বই থেকে কমন এসেছিলো কিনা। যারা কিনেছো তা জানোই, আর যারা সংগ্রহ করতে চাইছো তারা অবশ্যই সংগ্রহ করো। আমি তাও ভিডিওটার তবু পুরো বইটা রিভিউ একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বইটির ঠিক ফ্রন্ট পেজটি এটা রয়েছে, সেই ফ্রন্ট পেজটা এরকম টাইপের দেখতে পারবে, এবং তারপরে দেখো এরকম তোমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং আমাদের প্রকাশিত বইগুলো দেখতে পারবে, এবং তারপরে সূচিপত্র এরকম করে থাকবে। দেখো সাধারণ জ্ঞানের মধ্যে কী কী রয়েছে তোমরা দেখতে পারবে, ভারতের প্রথম মহিলা, ভারতের বাঙালি পুরুষ, প্রথম ভারতীয় পুরুষ, প্রথম ভারতীয় মহিলা, আন্তর্জাতিক সীমারেখা, ভারতের উচ্চতম, ভারতের বৃহত্তম, ভারতের দীর্ঘতম উপনাম, ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত উপনাম, দেশ, রাজধানী, মুদ্রা, জনক, জাতীয় প্রতীক, অন্য নামে পরিচিত বাংলার কবি, বাংলা সাহিত্যে সাহিত্যিক তার ছদ্মনাম, ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, কোন বাদ্য অনুষ্ঠানে কোন ব্যক্তি জড়িত, বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী, গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাসের রচয়িতা, জিএসটি সম্পর্কিত প্রশ্ন। এবার দেখো এবার ইতিহাস তোমাদের আসছে, দেখো 41-77 খ্রিস্টাব্দে ইতিহাস রয়েছে, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবাদী আন্দোলন, চারটি বৌদ্ধ আন্দোলন, সাম্রাজ্যদের যুগ, রাজনৈতিক ঐক্য, হর্ষবর্ধনের যুগ, সমাজ, অর্থনৈতিক সংস্কৃতি, সুলতানি আমলের মধ্যে ইলতুৎমিস, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মুঘল আমলের মধ্যে পাচ্ছ, তারপরে পাচ্ছি ইউরোপীয়দের ভারতে আগমন, ভারতের জাতীয় আন্দোলন 1858 থেকে 1885, জাতীয় আন্দোলন 1885-1905, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, ভারতের এবং ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রাম, জাতীয় কংগ্রেস সম্পর্কে কয়েক গুরুত্বপূর্ণ তত্ত্ব, কিছু অতিরিক্ত প্রশ্ন, ইতিহাসে গুরুত্বপূর্ণ সময়, সমস্ত বংশের প্রতিষ্ঠাতা, সমস্ত বংশ শেষ রাজা, জাতীয় কংগ্রেস এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ লেখক ও রচয়িতা। এবার দেখো ভূগোলের মধ্যে তোমরা পাচ্ছ, দেখো সৌরজগৎ, সূর্য, পৃথিবী, পৃথিবীর মহাসাগর, গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প, অভয়ারণ্য জাতীয় উদ্যান, পৃথিবীর প্রধান সাগর সমূহ, পৃথিবীর প্রধান মরুভূমির সমূহ, পৃথিবীর বিখ্যাত মালভূমি, পৃথিবীর উল্লেখযোগ্য দ্বীপ, হ্রদ, জনজাতি উপজাতি সমূহ, পৃথিবীর প্রধান নদ নদী, পর্বতশৃঙ্গ, বিভিন্ন রাজ্যের রাজধানী, পর্বতের উচ্চতম শৃঙ্গ, কোন রাজ্যে কোন ফসল সবচেয়ে বেশি উৎপাদিত হয়, বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্র, কোন নৈত্রে কোন শহর, কোন নদীর উপরে কোন বাঁধ, গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র, কোন শিলায় কিসে পরিণত হয়, খনিজপত্রের আকরিক নাম এবং অতিরিক্ত 200টি প্রশ্ন। এবার দেখো ভৌতবিজ্ঞানের মধ্যে পাচ্ছ, দেখো পদার্থের ভর, ওজন শক্তি, স্ত্রী শক্তি, গতিশক্তি, মাপের একক, অবস্থার পরিবর্তন, কার্যক্ষমতা শক্তি, ঘর্ষণ, বৃত্তাকার গতি, তাপ, তাপমাত্রা, পৃষ্ঠটান, আলোক, শব্দবিজ্ঞান, বিভিন্ন একক। এবার রসায়নের মধ্যে পাচ্ছে, দেখো কয়েকটি গ্যাসের প্রস্তুতি ধর্ম, বিভিন্ন সংকেতের নাম, তাদের ব্যবহার, ধাতুর উৎস, ধর্ম ব্যবহার, কার্বন ও সালফার, কয়েকটি রাসায়নিক ধর্ম, প্রকৃতি ব্যবহার, জৈব রসায়ন, বিভিন্ন প্রকার কয়লার কার্বনের পরিমাণ, অতিরিক্ত আরও 100টা প্রশ্ন। এবার জীবনবিজ্ঞানের মধ্যে পাচ্ছে, দেখো শোষণ, পুষ্টি বিভাগ, উদ্ভিদের পুষ্টি, প্রাণীর পুষ্টি, সালোক সংশ্লেষ, ভিটামিন, রেচন, সংবহন, হরমোন, স্নায়ুতন্ত্র, ছত্রাক, চলন গমন, রক্তের শ্রেণীবিভাগ, উদ্ভিদের উপকার সম্বন্ধে মানবদের উল্লেখযোগ্য রেচন পদার্থ, জীববিজ্ঞান তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে কী পাচ্ছে, ভারতের অর্থনীতি, তার মধ্যে পাচ্ছে ভারতের শিল্প, পঞ্চবার্ষিক পরিকল্পনা, অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রসংঘের মধ্যে কী পাচ্ছে, বিভিন্ন উল্লেখযোগ্য দিবস, অতিরিক্ত 100টি প্রশ্ন, বিভিন্ন সদর দপ্তর, এছাড়াও পাচ্ছে ভারতের সংবিধান, পরিবেশ বিজ্ঞান, খেলাধুলার মধ্যে পাচ্ছে দেখো বিভিন্ন খেলা, ট্রফি কাপ, খেলার সঙ্গে সম্পর্কিত শব্দ সংগ্রহ, বিভিন্ন দেশের জাতীয় খেলা, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া এই বইতে আমরা কম্পিউটার পাচ্ছ, কম্পিউটার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কম্পিউটার গুরুত্বপূর্ণ শর্ট নাম। এই বইটা দেখো টোটাল পৃষ্ঠা রয়েছে 180 তোমাদের পৃষ্ঠা রয়েছে, এবং সমস্ত প্রশ্ন কিন্তু ওয়ান লাইনার হিসেবে সুন্দর করে সাজানো রয়েছে, পড়তে এবং মুখস্থ করে তোমাদের খুবই ভালো লাগবে, খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে এই বইটা পড়লে, কারণ ওয়ান লাইনার হিসেবে সুন্দর করে পরপর অধ্যায়ভিত্তিকভাবে সাজানো রয়েছে। তোমরা এই বইটা কেনার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সময় ডিটেলস। দেখো এই বইগুলোকে তোমরা কীভাবে সংগ্রহ করতে পারবে একটু ভালো করে বুঝে নাও। দেখো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এবং ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে যোগাযোগ করবে, তারপরে কী করবে, ফোনপে, পেটিএম বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেবে এবং তোমার বইটি নেওয়ার ডেলিভারি অ্যাড্রেসটি শেয়ার করে দেবে। কী কী অ্যাড্রেসে দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও এই অ্যাড্রেসটি তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। প্রথমে তোমার নাম দেবে, তোমার তোমার ভিলেজ বা টাউন যেটা থাকবে সেটা দেবে, ল্যান্ডমার্ক তোমার অবশ্যই দেবে, আর হচ্ছে তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নম্বর,
ফোন নম্বর আর অল্টারনেট ফোন নম্বর থাকলে দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। ব্যাস এইটুকু তোমাদের ফরম্যাট ফিল আপ করে দিতে হবে, তাহলে তোমার কিন্তু বই একদম হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নাও। আর বইটি আগত কলকাতা পুলিশ ফাইনাল পরীক্ষার জন্য নির্ভরযোগ্য একটি বই, এবং অনুশীলন করলেই বুঝতে পারবে এই চাকরির জন্য তুমি কতটা প্রস্তুতি রয়েছো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।